টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 আর বৃষ্টি যেন একে অপরের সঙ্গী, কেননা এই বিশ্বকাপে শ্রোতারা ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করেছে বৃষ্টি কখন থামবে আর বৃষ্টি শেষ হলে ম্যাচের বন্দোবস্ত নেওয়া হবে। হ্যাঁ বস, বর্তমানে আমেরিকা তথা ওয়েস্ট ইন্ডিজের বুকে চলতে থাকা এই টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ যেখানে এপর্যন্ত একাধিক ম্যাচ বৃষ্টির জন্য পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে এবং যেখানে একদিন আগে খেলা হওয়া ভারত বনাম ইংল্যান্ড মহা সেমিফাইনাল ম্যাচেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু ভাগ্যবশত সেই ম্যাচে বৃষ্টি না হওয়ায় ওই ম্যাচটা দেরিতে শুরু হলে কি হবে পুরো ওভার পর্যন্ত খেলা হয়েছে, কিন্তু আজ সেই প্রচুর বৃষ্টির হাত থেকে সেমিফাইনাল ম্যাচটা বেঁচে গেলে কি হবে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর মহা ফাইনাল ম্যাচটাও কিন্তু সেই বৃষ্টির খপ্পরে পড়েছে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব প্রচুর বৃষ্টির জন্য আজকের এই ভারত বনাম সাউথ আফ্রিকা মহা ফাইনাল ম্যাচটা এক্স্যাক্টলি কোন নতুন সময় থেকে আজ লাইভ শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচের জন্য এইমাত্র আইসিসি কোন নতুন নিয়ম লাগু করলো, আজকের ম্যাচটা পুরোপুরিভাবে ভেস্তে গেলে তাহলে কোন টিম চ্যাম্পিয়ন হবে, কাকে বিজেতা হিসেবে ঘোষণা করা হবে, কি কি নিয়ম লাগু রয়েছে, তার এ টু জেড সমস্ত ডিটেল জানবো আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও, ভারত বনাম সাউথ আফ্রিকা মহা ফাইনাল ম্যাচটা দেখার জন্য এক্সাইটেড থাকলে এবং এই ম্যাচে ভারতীয় টিমকে বিজেতা হিসেবে দেখতে চাইলে অবশ্যই করে দাও ভিডিওটিকে মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম বিশ্বকাপ ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যেখানে এপর্যন্ত কোনো অপরাজিত টিম চ্যাম্পিয়নই হতে পারেনি, সেখানে আজ কিন্তু ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার এই টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ ফাইনাল খেলতে যাচ্ছে এমন দুটো টিম যারা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। হ্যাঁ বস, একদিকে যেখানে ভারতীয় টিম এই টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ লাগাতারভাবে সাতটি ম্যাচে অপরাজিত রয়েছে, সেখানে অপরদিকে সাউথ আফ্রিকাও কিন্তু সর্বাধিক এই ম্যাচে আটটা ম্যাচে এখনও পর্যন্ত আনডিফিটেড রয়েছে। তাই যেখানে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকের এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনিংটন ওভাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা রয়েছে, এবং যেখানে যে ম্যাচটা টস হওয়ার কথা ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 এবং ম্যাচ শুরু হওয়ার কথা ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত্রি 8:00, সেখানে কিন্তু ওয়েদার রিপোর্ট অনুযায়ী 100% ভাবে বলতে পারি আজকের ম্যাচটা কিন্তু সময় মতো শুরুই হবে না, তবে ম্যাচটা হতে পারে। হ্যাঁ বস, আজকের এই ভারত বনাম সাউথ আফ্রিকা মহা ফাইনাল ম্যাচটা ভারতীয় সময় ঠিক রাত্রি 8:00 শুরু হলে কি হবে, সেখানকার লোকাল টাইম অনুযায়ী কিন্তু এই ম্যাচটা শুরু হবে সকাল 10:30। আর যেরকমটা বার্বাডোজের ওয়েদারটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু ম্যাচ চলাকালীন অর্থাৎ ম্যাচের শুরুতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এই বৃষ্টির পরিমাণটা যত সময় যাবে কমে যাবে, তাই বলতেই পারি আজকে কিন্তু টসটা 7:30 হবে না বা ম্যাচটা শুরু 8:00 হবে না, একটু দেরিতে হবে। হ্যাঁ বস, সেমিফাইনাল ম্যাচে যেখানে কোনো রিজার্ভ ডে ছিল না এবং তার জন্য আইসিসি এক্সট্রা হিসেবে 4 ঘন্টা লাগিয়ে রেখেছিল, সেই মতো কিন্তু আইসিসি এই ফাইনালের জন্যও কিন্তু বিশেষ কিছু নিয়ম লাগু করেছে, যেখানে তারা এই ম্যাচের জন্য যেরকম রিজার্ভ ডে রেখেছে তার পাশাপাশি এই ম্যাচের জন্য এক্সট্রা হিসেবে 3 ঘন্টা অর্থাৎ 190 মিনিট লাগু রেখেছে। হ্যাঁ বস, আজ যদি ম্যাচ শুরু হওয়ার আগে এবং ম্যাচ চলাকালীন বৃষ্টি চলে তাহলে কিন্তু আম্পায়াররা এই ম্যাচটা শুরু করার জন্য রাত্রি 11:00 পর্যন্ত অপেক্ষা করবে, আর 11:00 মধ্যে যদি খেলা শুরু হয় তাহলে কিন্তু কোনো ওভার কাটা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ 20-20 ওভারের খেলা হবে, আর যদি ম্যাচটা 11:00 পরে শুরু হয় তাহলে কিন্তু ওভার কাটা যাবে, এবং যেখানে আইসিসি নিয়ম অনুযায়ী মিনিমাম ফাইনাল ম্যাচটাকে আজ যদি হয় তাহলে 10-10 ওভারের খেলা হবে, কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আজ প্রচণ্ড পরিমাণে চলে এবং 10-10 ওভারের ম্যাচ আজ না পরিচালনা করা যায় তাহলে আর ম্যাচটা আজ হবে না, রিজার্ভ ডেতে অর্থাৎ 30 জুন অনুষ্ঠিত হবে, আর রিজার্ভ ডের দিন যদি সেদিনও প্রচুর বৃষ্টি হয় এবং ম্যাচটাকে পরিচালনা করা না যায় তাহলে কিন্তু দুটো টিমকে জয়েন্ট উইনার হিসেবে ঘোষণা করে দেওয়া হবে, এবং এই ফাইনাল ম্যাচে যদি ম্যাচ টাই হয় তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী কিন্তু আর বাউন্ডারি কাউন্ট নয়, সুপার ওভারের পর সুপার ওভার খেলানো হবে যতক্ষণ না কোনো ম্যাচের রেজাল্ট পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করবো আজকে ম্যাচটা কিন্তু আর 8:00 নয় রাত্রি 9:00 থেকে 9:30 মধ্যে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে।